হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আর আশা করি ভালো লাগবে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি প্রথমেই ঘি দিয়ে দিলাম এক চামচ। এবার আমি সেমাইটাকে ভেজে নেব, আর যে সেমাইটা আছে লাচ্ছা সেমাই, সেই সেমাইটা কিন্তু আবার ঘি বা বাটার দিয়ে ভাজতে লাগবে না, সেটা একদম ডিরেক্টলি দুধের সঙ্গে মিশিয়েই বানানো যায়। কিন্তু এটা কোনো ভাজা ছিল না আগের থেকে, তার জন্য এটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটা পুরোপুরি একটু সিম্পলভাবেই করেছি, কারণ আমার হাজব্যান্ড আবার পছন্দ করেন না বেশি কিছু দেওয়া, তার জন্য আমি একদম সিম্পলভাবেই তৈরি করেছি আজকের এই সেমাইটা। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধ বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা দুধ আমি গরম করে নিচ্ছি খুব ভালোভাবে, এবং এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিলাম দুটো এলাচ সেন্টের জন্য, আর একটা তেজপাতা দুভাগ করে আমি দিয়ে দিলাম। তেজপাতা এবং এলাচের জন্য ফ্লেভারসটা দারুণ আসে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। এই রেসিপিটা আরও আগেই দেওয়ার কথা ছিল, তবুও লেট হয়ে গেল দেওয়া। এবার আবারও আমি নাড়িয়ে নিচ্ছি, এটা বেশিক্ষণ ফুটাতে লাগবে না। এবার এতে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে চিনি ইউজ করেছি পৌনে এক কাপের মতো, মানে এক কাপ থেকে অল্প কিছুটা কম। আপনারা আন্দাজ মতো দেবেন, চিনি বেশি খেলে চিনি বেশি দিবেন আর কম খেলে কম দিবেন। এতে কাজু বাদাম এবং কিশমিশ ইউজ করা যায়, কিন্তু আমি এখানে ইউজ করিনি, একদমই সিম্পলভাবে আমি এটা বানালাম। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।